শ্রী দর্শক মণ্ডলী, ঢাকায় অবস্থিত শ্রী শ্রী মাধবগুরু মঠের 100 বছর সমাপন অনুষ্ঠিত হচ্ছে এখন। সেই সমাপন অনুষ্ঠানে আয়োজিত বিশাল এক আয়োজিত কর্মযজ্ঞ হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্তের সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই শতবর্ষ সমাপন অনুষ্ঠান। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রীর আস্থাভাজন কৃষিমন্ত্রী এখানে উপস্থিত ছিল। মূল্যবান বক্তব্য রাখছেন ঢাকা 6 আসনের এমপি কাজী ফিরোজ রশিদ, তিনি মুক্তিযোদ্ধা। হাজার হাজার ভক্তরা ইতিমধ্যে এখানে চলে আসছেন ভগবানের সেই মন্দিরে। গৌড়ীয় সম্প্রদায়ের সিংহ পুরুষ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী স্বামী তিলকোপাধ্যায়ের প্রতিষ্ঠিত সেই মঠটি আজ 100 বছরে সমাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধন্যবাদ। কত সুন্দর আলোক সজ্জার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই শতবর্ষের সমাপনী অনুষ্ঠানটি। খুব সুন্দর আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে। এই দেখুন, আমরা অনুষ্ঠানের একটি সন্দেহ গঠন করলাম আমাদের মাননীয় প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি রাষ্ট্রীয় জন্য দূর দূরান্ত থেকে আগত
সকল ভক্তরা ইতিমধ্যে শতবর্ষ সমাপনী অনুষ্ঠানটি উদযাপন করার জন্য চলে আসছেন আমাদের শ্রী মা গগরীয় মঠ ঢাকায়। মহাপ্রসাদ রন্ধনের জন্য সকল প্রকার এখানে এখানে সবজি তৈরি করা হয়। সকল মাতৃমণ্ডলীরা এখানে তারা প্রসাদ তৈরির কাজে ব্যস্ত আছে। এই মন্দিরে নাকি আমি কথা বলি এবং